জাতির শ্রেষ্ঠ সন্তানদের ত্যাগের বিনিময়ে নির্মিত আমাদের লাল সবুজের পতাকা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু তৎসময়ে 500 কোটি টাকার স্বাধীন বাংলাদেশে সচল ও লাভজনক শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান কল্যাণ ট্রাস্টকে প্রদান করেন। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন ও কল্যাণার্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির আদেশ বলে ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। এই কর্মযজ্ঞে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হক এমপি। যার জন্ম না হলে এই স্বাধীন বাংলাদেশ হতো না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু ডাকে, যারা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছে এবং সেই মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন, যারা রাষ্ট্র খেতাব পেয়েছেন এবং যারা যুদ্ধে আহত হয়েছেন, সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের জন্য মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1972 সালের অগাস্ট মাসে প্রেসিডেন্ট অর্ডার বলে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এটা গঠন করেন। গঠন করার সময় প্রায় 32টি দেশের চালু কারখানা, যেগুলো ন্যাশনালাইজড হয়েছিল, রাষ্ট্রীয়করণ করা হয়েছিল, পাকিস্তানি মালিকরা এদেশ থেকে বিতাড়িত হওয়ার কারণে, সেই সমস্ত 32টা কারখানা এবং প্রায় 71 একর 38% জমি ঢাকা শহরের পার্শ্ববর্তী এলাকায়, কিছু চিটাগাংও আছে, সেই জমি দিয়ে কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বা পরিতাপের বিষয়, 1975 সালের জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর এই যে খুনি জিয়া এবং খুনি মুস্তাক চক্র রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর এই মুক্তিযোদ্ধার কল্যাণ ট্রাস্ট তার নিজস্ব গতিতে আর চলতে পারে নাই। সেই 32টি কারখানার মধ্যে প্রায় 8টি কারখানা এই তৎকালীন সরকার এদের বিক্রি করে দেয় এবং মুক্তিযোদ্ধারা সেই তার আয় থেকে বঞ্চিত হয়, এবং একই সাথে যাদেরকে সেই সমস্ত কারখানাগুলো পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছিলেন তাদের দুর্নীতি, অপারগতা, অযোগ্যতা, ব্যর্থতার কারণে সেই কারখানাগুলো আর লাভের মুখ দেখে নাই। এমডি সেরকম দক্ষ, যোগ্য বা নির্লোভ এমডিদের না পাওয়ার কারণে এবং তাদের সেই উদ্যোগী ভূমিকা না থাকার কারণে এটা খুব একটা ভালো চলতে পারে না। তবে এর মধ্যে সুখের বিষয়ে এস এম মাহবুবুর রহমান, তিনি যোগদান করার পর ট্রাস্টের যে সমস্ত সিদ্ধান্ত ছিল এবং আমরা নির্বাহী কমিটি থেকে যেগুলো সিদ্ধান্ত দিয়েছিলাম আগে, যেগুলো তারা বাস্তবায়ন করতে পারে নাই, পালন করতে পারে নাই, এই নতুন এমডি সাহেব শক্ত হাতে আমাদের সেই সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করার মাধ্যমে, যেখানে বিগত দিনে যখন আমি দায়িত্ব নেই বা কয়েক বছর মাত্র 192 কোটি টাকা এফডিআর ছিল, সেখানে বর্তমানে 761 কোটি টাকার উপরে এর স্থায়ী আমানত বৃদ্ধি পেয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী আজকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট যেভাবে যে গতিতে এগিয়ে যাচ্ছে, এই গতি যদি আগামী ধরে রাখা যায়, তো আগামী 2 বছরের মধ্যে সরকারের কাছ থেকে বর্তমানে যেভাবে বীর মুক্তিযোদ্ধাদের সমস্ত ভাতা, বোনাস, চিকিৎসা খরচ আনতে হওয়ার উপর নির্ভরশীল, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
নিজের উপার্জন থেকে নিজের আয় থেকে সমস্ত মুক্তিযোদ্ধাদের যুদ্ধাহত পরিবার শহীদ পরিবার এবং খেতাবপ্রাপ্ত পরিবারের সমস্ত চাহিদা নিজস্ব আয় থেকে মেটানো সম্ভব। প্রধান কার্যালয়। 2020 সালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট প্রধান কার্যালয় স্বাধীনতা ভবনের অবস্থা ছিল জরাজীর্ণ, ভাঙাচোড়া। অফিস করার মতো পরিবেশ ছিল না। মুক্তিযোদ্ধারা নানাভাবে ভোগান্তির শিকার হতো। গত 3 বছরে ট্রাস্টের অবস্থা আমূল পরিবর্তিত হয়ে বর্তমানে এ অবস্থায় দাঁড়িয়েছে। অফিসের শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে, সকল অনিয়ম দূর করা হয়েছে এবং দিনে দিনে 23 ধরনের সেবা প্রদান করা হচ্ছে। মুক্তিযোদ্ধা টাওয়ার 1। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আবাসনের সুবিধার্থে ঢাকার মোহাম্মদপুরে সরকারি অর্থায়নে বেসমেন্ট সহ 15 তলা ভবন নির্মাণ করা হয়। ভবনটি 2014 সালে হস্তান্তরের পর হতে কোনোরূপ মেরামত সংস্কার না করায় ভবনটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। ভবনটির বেহাল অবস্থার পরিবর্তন করে বসবাসের উপযোগী করা হয়েছে। টাওয়ার 71। চট্টগ্রামস্থ ট্রাস্টের 29 তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবনটি দেশের 10ম উচ্চতর ভবন। 2021 সালের পূর্বে শুধু কাঠামো নির্মিত ছিল, গত 3 বছরে সকল কাজ সম্পন্ন করে ভাড়া দিয়ে ট্রাস্টের আয় বৃদ্ধি করা হয়েছে। জয় বাংলা বাণিজ্যিক ভবন। চট্টগ্রামস্থ ট্রাস্টের 19 তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবনটি 2021 সালের পূর্বে শুধু কাঠামো নির্মিত ছিল, গত 3 বছরে সকল কাজ সম্পন্ন করে ভাড়া দিয়ে ট্রাস্টের আয় বৃদ্ধি করা হয়েছে। গুলিস্তান কমপ্লেক্স। 2001 সালে 20 তলা বিশিষ্ট গুলিস্তান কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়ে 2007 সালে কোনো রকমে 9 তলা পর্যন্ত নির্মিত হয়। বিভিন্ন কারণে 20 তলা ভবনের বাকি কাজ শেষ করা সম্ভব হয়নি। 2021 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন জটিলতা নিরসনপূর্বক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ শুরু করে 15 তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। মুন কমপ্লেক্স। দীর্ঘ 17 বছর পর ঢাকার ওয়াইজঘাটস্থ মুন কমপ্লেক্সের বিভিন্ন জটিলতা নিরসন করে মেরামত ও সংস্কার কাজ শুরু করা হয়েছে। পূর্ণিমা ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশন। ডিসেম্বর 2020 সাল পূর্ণিমা ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশনের জরাজীর্ণ অবস্থা। আধুনিকায়ন কাজ শেষে পূর্ণিমা ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশন 1/6 গজনবী রোড, মোহাম্মদপুর। ঢাকার মোহাম্মদপুরে 52 বছর বেদখলে থাকা 20.20% জায়গা উদ্ধার করে বহুতল ভবন নির্মাণের জন্য ডেভেলপার নিয়োগ করা হয়েছে। অফিস বাড়ি পুরাতন হরদেও। ঢাকার হাটখোলা রোড 25 বছর বেদখলে থাকা 26.92% জমি উদ্ধার করে উন্নয়ন কার্যক্রমের জন্য ডেভেলপারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। স্কুল বাড়ি।
ঢাকার কে এম দাস লেনের স্কুল বাড়ির 1400 জমি দীর্ঘ 25 বছর পর উদ্ধার করে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 4 নং শ্রমিক কলোনি হরদেও গ্লাস ওয়ার্কস। ঢাকার কে এম দাস লেনস্থ 4 নং শ্রমিক কলোনি 45.95% জমি দীর্ঘ 25 বছর পর উদ্ধার করে প্রস্তাবিত আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ। তাবানি বেভারেজ কোম্পানি লিমিটেড দীর্ঘ 35 বছর পর মিরপুরস্থ তাবানি বেভারেজের 32% জমি অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করে ট্রাস্টের নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে উক্ত জায়গায় জয় বাংলা নামে মিনারেল ওয়াটার প্লান্ট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঢাকাস্থ পারুমা ইস্টার্ন লিমিটেড ঢাকাস্থ পারুমা ইস্টার্ন লিমিটেডের 4.23 একর উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সম্পত্তিতে বর্তমানে সীমানা প্রাচীর ও বালি ভরাট কাজ চলমান রয়েছে। উক্ত জায়গায় মুক্তিযোদ্ধা আরায়ন মার্কেট নির্মাণের জন্য অনুমোদিত হয়েছে। মাল্টিপলস জুস কনসেন্ট্রেট প্লান্ট চট্টগ্রামে অবস্থিত ট্রাস্টের সম্পত্তি মাল্টিপল জুস কনসেন্ট্রেটের অবৈধ অবস্থানকারীদেরকে উচ্ছেদ করা হয় এবং জমির সংস্কার করা হয়েছে। উক্ত জায়গাটি মূল রাস্তা থেকে কিছুটা নিচু হওয়ায় বালি ভরাট করে সমতল করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বালি ভরাট কার্যক্রম সম্পন্ন করার ওয়্যারহাউস নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড রাঙ্গুনিয়া চট্টগ্রামস্থ ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরি সহ 10.01 একর জমিতে অবৈধ অবস্থানকারীদেরকে উচ্ছেদ করে জমির সংস্কার করা হয়। রাজধানী সুপারমার্কেট ঢাকার হাটখোলা রোডস্থ রাজধানী সুপারমার্কেটের বর্তমান অবস্থা। উক্ত জায়গায় প্রস্তাবিত 25 তলা মার্কেট কাম বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ ভবন 257 তেজগাঁওস্থ শিল্প এলাকা ঢাকায় 1.00 একর জায়গায় মুক্তিযুদ্ধ ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইউনাইটেড টোব্যাকো কোম্পানি লিমিটেড গাজীপুরের কলমেশ্বর বোর্ডবাজারস্থ ইউনাইটেড টোব্যাকো কোম্পানি লিমিটেডের বর্তমান অবস্থা। উক্ত জমিতে 3টি স্টিল স্ট্রাকচারের ওয়্যারহাউস নির্মাণের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ গ্লাস ইন্ডাস্ট্রিজ হাইসন্স গাজীপুরে টঙ্গীস্থ বাংলাদেশ গ্লাস ইন্ডাস্ট্রিজের বর্তমান অবস্থা। উক্ত জমিতে 4টি স্টিল স্ট্রাকচারের ওয়্যারহাউস নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। দেলোয়ার পিকচার্স লিমিটেড চট্টগ্রামস্থ দেলোয়ার পিকচার্স লিমিটেডের বর্তমান অবস্থা। বর্ণিত পুরাতন ভবনের স্থলে 15 তলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণের জন্য অনুমোদিত হয়েছে। ডালপট্টি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ডালপট্টির জমি উক্ত জমিতে স্টিল স্ট্রাকচারের ওয়্যারহাউস নির্মাণের জন্য অনুমোদিত হয়েছে। অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের সার্বিক প্রচেষ্টায় পরিবর্তিত হতে থাকে। তার নিরলস প্রচেষ্টায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা কর্মচারীবৃন্দ মাত্র 2 বছরের মধ্যে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেহারা আমূল পরিবর্তন করতে সক্ষম হয়। বিগত 3 বছরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অর্জন। ক গত 3 বছরে অবৈধ দখলে থাকা প্রায় 1200 কোটি টাকা মূল্যের 20.78 একর জমি উদ্ধার করা হয়েছে। উক্ত সম্পত্তিতে ট্রাস্টের নিজস্ব অর্থায়নে 25টি উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে। খ মুক্তিযোদ্ধা টাওয়ার 1-এ অবৈধ দখলে থাকা 10.00 কোটি টাকা মূল্যের 13টি ফ্ল্যাট উদ্ধার করা হয়েছে। এ সকল ফ্ল্যাট প্রকৃত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের বরাদ্দ দেয়া হয়েছে। গ গুলিস্তান শপিং কমপ্লেক্সে অবৈধ দখলে থাকা 2.00 কোটি টাকা মূল্যের 10টি দোকান উদ্ধার করে ভাড়ার আওতায় আনা হয়েছে। ঘ স্থায়ী আমানত বৃদ্ধি ডিসেম্বর 2020 192.52 কোটি
12 ডিসেম্বর 2023 পর্যন্ত 777.51 কোটি, পুঁজি বৃদ্ধি 584.99 কোটি। গুলিস্তান শপিং কমপ্লেক্স হতে 1050 টন আবর্জনা অপসারণ করা হয়েছে। 15টি মামলায় ট্রাস্টের পক্ষে রায় হওয়ায় 26.91 একর জমি নিষ্কণ্টক হয়। 1642টি অডিট আপত্তির মধ্যে 1518টি অডিট আপত্তি নিষ্পত্তি করা হয়েছে। চট্টগ্রামের আগ্রাবাদে 29 তলা ও 19 তলা বিশিষ্ট টাওয়ার 71 ও জয় বাংলা বাণিজ্যিক ভবন দুইটির নির্মাণ সম্পন্ন করা হয়েছে। ট্রাস্ট প্রধান কার্যালয় ও গজনবি রোডে মুক্তিযোদ্ধা টাওয়ার 1 সংস্কার করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। টয়েনবি সার্কুলার রোডে পূর্ণিমা ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশন আধুনিকায়ন করা হয়েছে। দীর্ঘ 17 বছর পর সম্প্রতি মুন সিনেমা হল কমপ্লেক্সের বিভিন্ন জটিলতা নিরসন করা হয়েছে। 2020 সালে বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি খাতে পুঁজির পরিমাণ ছিল 43.78 কোটি টাকা, বর্তমানে 118.29 কোটি টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 161.47 কোটি টাকা। বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির হার বৃদ্ধি করে সাধারণ শিক্ষায় 1000 টাকা হতে 3000 টাকা এবং মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং শিক্ষায় 1500 টাকা হতে 3500 টাকা করা হয়েছে। দীর্ঘ 27 বছর পর ঢাকার তেজগাঁওস্থ মেটাল প্যাকেজেস লিমিটেডের লিজের নিকট পাওনা 2.70 কোটি টাকা বকেয়া ভাড়া আদায়। ট্রাস্টের আর্থিক শৃঙ্খলা আনয়ন, বীর মুক্তিযোদ্ধাদের প্রদত্ত সকল সেবা ডিজিটালাইজেশন, আধুনিকায়ন ও সহজীকরণ করা হয়েছে। 1971 সালে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য 10 লক্ষ টাকা প্রদান। 1988 সালের পর ট্রাস্টে রাজস্ব খাতে কোনো জনবল নিয়োগ হয়নি। গত 2 বছরে 25 জন স্থায়ী জনবল নিয়োগ দেওয়া হয়েছে এবং ট্রাস্টের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অস্থায়ীভাবে দৈনিক ভিত্তিক ও নির্ধারিত বেতনে 56 জনকে নিয়োজিত করা হয়েছে। গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে 60 জন কর্মকর্তা কর্মচারী শ্রমিকের চাকরি অবসান করা হয়েছে। এতে 2,24,97,272 টাকা সাশ্রয় হয়েছে। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় মিত্রবাহিনীর নিহত ও গুরুতর আহত সদস্যদের পরিবারের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রছাত্রী বৃত্তি প্রদান করা হয়েছে। এ খাতে আর্থিক সংশ্লেষ 1,76,38,800 টাকা। শোষণের সুফল তিন যন্ত্র, যন্ত্র বস্ত্রের